বিসমিল্লাহিররহমানিররহিম। বন্ধুরা, আজকে প্রশ্নটি হচ্ছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার এবং পরিধি 8 মিটার হলে ব্যাসার্ধ কত? এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল, প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার এবং পরিধি 8 মিটার হলে ব্যাসার্ধ কত? আমরা সমাধানে আসি। পরিধি আমরা জানি কি, পরিধি পরিধি সমান আমরা কি জানি, কি বৃত্তের পরিধি সমান আমরা জানি 2πr, পরিধি সমান আমরা কী জানি 2πr। তো 2πr এখানে পরিধি প্রশ্ন কী আছে, 8। তো অতএব 2πr সমান সমান 8, বা পাই আর এই দুইটা এইদিকে চলে যাবে, 8/2 সমান সমান কী হচ্ছে, 60 2 × 8। আবার আমরা লিখতে পারি, কি লিখতে পারি, পাই আর স্কোয়ার সমান সমান 16। কোনটা, বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা যে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, সমান সমান কি, পাই আর স্কোয়ার, এটা সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের রুল, পাই আর স্কোয়ার এবং পরিধি, বৃত্তের পরিধি এগুলো মুখস্থ রাখতে হবে, পরিধি সমান কত, 2πr, এগুলো সূত্র। তো আমরা জানি আমাকে পাই আর স্কোয়ার একটু 16 বর্গ মিটার, যে বৃত্তের ক্ষেত্রফল কত বলছে, 16 বর্গ মিটার, বা এখানে পাই আর ডট আর, আর ডট আর স্কোয়ার, এই যে স্কোয়ারটা সমান সমান কত, 16। তা আমরা এখানে পাই আর সমান কত পাইছি, এই যে আগের পাই আর, এই যে এইটা পাই আর সমান কত পাইছি, 4। তো বা 60r সমান সমান 16, বা আর সমান সমান 16/60, অতএব আর সমান সমান কত, 4 × 4 = 60। ব্যাসার্ধ আমরা জানি কি, ব্যাসার্ধ সমান সমান আর, ব্যাসার্ধ সমান সমান আর, মানে আর সমান সমান কত, প্রশ্নে ব্যাসার্ধ চাইছে যে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর সমান সমান কত, অতএব আর সমান সমান কত পাইছি আমরা, 4, অর্থাৎ ব্যাসার্ধ ব্যাসার্ধ 4 মিটার। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, এমসিকিউ এবং লিখিত সব ধরনের পরীক্ষায় এই প্রশ্নটি থাকে। বন্ধুরা, এই প্রশ্নটি এমসিকিউ এবং লিখিত সব ধরনের পরীক্ষা থেকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি ইন্সপায়ার হব এবং ভালো ভালো ইম্পর্টেন্ট, একমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।